দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা ওষুধ কিন্তু দেখতে একেবারে কাছাকাছি, মানে দেখতে প্রায় একই। এটাও সাবজিলেটিক ক্যাপসুল, এটাও সাবজিলেটিক ক্যাপসুল, এটাও সাবজিলেটিক ক্যাপসুল। এই তিনটা ওষুধ সম্পর্কে আজকে মোটামুটি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। তো বলতে চাই, আমাদের পেজটি লাইক, ফলো এবং শেয়ারদের সাথে থাকবেন। তো এটা হচ্ছে মূলত ইবিট। ইবিট মানে হচ্ছে স্কোয়ারের যে ই ক্যাপ ক্যাপসুল, আমরা সকলে এটা মোটামুটি জেনে থাকি। ইবিট সফট 200 মিলিগ্রাম, এটা 400 মিলিগ্রামও পাওয়া যায়। বিশেষ করে এটা দুর্বলতার ক্ষেত্রে, বিশেষ বিশেষ সময় দুর্বলতা এবং শারীরিক দুর্বলতার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। আর দ্বিতীয় যে ক্যাপসুলটা দেখাবো সেটা হচ্ছে আপনার এটা, এটা হচ্ছে মূলত কি কড লিভার অয়েল সমৃদ্ধ ওষুধ। এখানে রয়েছে ভিটামিন এ, ভিটামিন D3, ভিটামিন ই। তার মানে এই ধরনের ওষুধ খাওয়ার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার হার্টের যে চর্বি রয়েছে, খারাপ কোলেস্ট্রল রয়েছে, সেটা থেকে মুক্তি লাভ করা যায় এবং দাঁত ও মাড়ির গঠন এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ নানান কাজে খুবই গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে এই কড লিভার অয়েল। এই কড লিভার অয়েলটা কিন্তু প্রত্যেকে খেতে পারে, শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকলের জন্য খুবই উপযোগী, খুবই ইফেক্টিভ একটা ওষুধ। আর তৃতীয় যে ওষুধটা দেখাবো সেটা হচ্ছে ভিটামিন ই ইউএসপি ই ক্যাপ 400 মিলিগ্রাম। এটা আপনারা দেখতে পাচ্ছেন 400 ইন্টারন্যাশনাল ইউনিট। তো মূলত এই তিনটা ওষুধ, তিনটা দেখতে কিন্তু এক হলেও এক না, এক একটার কার্যক্রম এক এক রকম। সেক্ষেত্রে 200 ইন্টারন্যাশনাল ইউনিট, এটা হচ্ছে মূলত 18 যাদের বয়স তার আশেপাশে, আর এটা সকলে খেতে পারে সকল বয়সের জন্য। আর এই যে ওষুধটা, এটা মূলত হচ্ছে যারা বয়স্ক বা প্রাপ্তবয়স্ক তাদের জন্য নির্দেশনা দেওয়া হয়। তো এই ওষুধগুলো সম্পর্কে আমরা অবশ্যই জেনে তারপর ওষুধগুলো সেবন করবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ারদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।